দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। চলে আসি চরমোনাই ঐতিহ্যবাহী সেই বিশাল গরুর হাটে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে ছিটানো ছড়ানো অনেকগুলো গরু আছে, ক্রেতা বিক্রেতাও অনেক বেশি আজকে বাজারে। চারিদিকে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাছুর গরু, বড় গরু এখানে দেখতে পাচ্ছি। এখানে মনে হচ্ছে একটি গরুর কথাবার্তা চলতে আছে, একটু কথা বলেছে ক্রেতার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন। আজকে গরুর বাজার কি খারাপ না ভালো? ভালো ভালো। গরু বিক্রি হয় নাই? হয়েছে। কত টাকায় বিক্রি হয়েছে গরুটা? এই গরুটা বিক্রি হয় নাই, কিন্তু এটা লগের একটা হয়েছে। এটা লগের একটাকে বিক্রি হয়েছে। কত টাকায় বিক্রি হয়েছে সেটা কাকা? 75,000। 75,000 টাকা। সেখানে আপনার কিছু লাভ হয়েছে? হ্যাঁ, অল্প কিছু লাভ হয়েছে। অল্প কিছু লাভ হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে চরমোনাই বাজারে যে গরু বিক্রি হয়েছে সেখান থেকে কাকা বলছে কিছু লাভ হয়েছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও অনেক সুন্দর সুন্দর গরু। এই যে একজন ব্যাপারী ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাই, আপনি আজকে গরু আনছেন বাজারে? জি। কয়টা আনছেন? পাঁচটা। পাঁচটা বিক্রি হয়েছে কয়টা ভাই? তিনটে বেশি, দুইটা আছে। দুইটা আছে, দুইটাও কি বাঁচা হবে? আশা করি হবে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আপনার কিছু লাভবান হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ। বাজার কি ভালো? বাজার খারাপ না, মোটামুটি ভালো। মোটামুটি ভালো। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। এখানে এখানে এই যে ছোট একটি বাচ্চা সে গরু নিয়ে আসছে। এই যে এখানে এখানে একটা বড় গরু আছে। এই যে এই গরুগুলা আজকে ব্যাপারীরা কিনছে, গরুর বাজারে যারা ব্যাপারী তারা এই গরুগুলা ক্রয় করেছে। এখানে এখানে এই যে দেখেন বাজারের সবচেয়ে বড় বড় গরু, এই দেখেন, এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজারে সবচেয়ে বড় গরু। ভাই একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাই। বাজারে কয়টা গরু আছেন আপনি আজকে? আমি আজ তিনটা, চারটা। চারটা আছেন। কয়টা বিক্রি হয়েছে? আমার তিনটা বিক্রি হয়েছে। একটা একটা আছে। তিনটা কেমন দামে বিক্রি করছেন? ভালো দামে বিক্রি করছি ভাই। লাভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর এইটার দাম চাইছেন কত? এটার দাম চাইছে 1,70,000। 1,70,000। তাই ক্রেতারা কত বলতেছে? এগুলা 1,55,000 বলতেছে। 1,55,000। আমার মনে হয় যে আপনি 1,60,000 হইলে বিক্রি করবেন। হ্যাঁ, তাহলে আপনার কিছু লাভ হবে। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা 1,60,000 হলে সে বিক্রি করবে, অনেক বড় গরু। সাথে এই এই যে বাছুরটা, এই বাচ্চা মনে হয় সম্ভবত আরো বাছুর। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরুটা, অনেক বড়। এখানে হাজারো দর্শক এবং হাজারো লোক এই বাজারে। এখানে চোর গুন্ডা বদমাইশ এগুলো কিছুই পাবে না, কিন্তু যারা ক্রেতা বিক্রেতা আছে তারা সুন্দরভাবে নিজেরা খরিদ করে এখান থেকে গরু এবং ছাগল ক্রয় করতে পারবেন। এখানে আরেকটি বড় গরু, এই যে এখানে আরেকটি বড় গরু। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে ভাই। কয়টা গরু আছেন আজকে? আমার গরু কিনতে আসছে ভাই। কিনতে আসছেন? কয়টা কিনছেন? 12টা কিনছি। 12টা কিনছেন, মোটামুটি ভালো দামে কিনছেন। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এইগুলো দিয়ে আপনার অন্য জায়গায় বিক্রি করবেন? হ্যাঁ, কুষ্টিয়া বিক্রি করবেন। কুষ্টিয়া বিক্রি করবেন, সেখানে বাজার মনে হয় এখানে থেকে একটু ভালো হয়। হ্যাঁ হয়তো, না হলে আর নিয়ে যাই। এখান থেকে আমার এই ভাই কুষ্টিয়া থেকে আসছে। দেখেন আমার চরমোনাই বাজার কত দূর, আর কুষ্টিয়া থেকে আসছে, অনেক দূর থেকে তারা গরু ক্রয় বিক্রয় করতে আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবার দেখা হবে। এখানে এখানে একটি বড় গরু, এই গরুটার কমপক্ষে 15 কেজি দুধ হয়। এই যে এই ছোট বাছুরটাই, এই যে দেখেন কাকা, এটা আপনার গরু? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরুটার দাম হবে কত কাকা? দাম দিছি 1,70,000। 1,70,000। আপনি গ্রাহকের দাম বলে? জি বলে। কত বলে কাকা? 40-45। আমার মনে হয় যে আপনি 550 মানে গরুটা 550-60 হলে বিক্রি করবেন। 550-60 হলে বিক্রি করবেন। জি দর্শক, এই দেখতেছেন এই যে গরুটা, এই গরুটা 1,70,000 চাইছে। সেখানে গরুটা যদি সর্বনিম্ন হয় 50-55 হলে তাহলে বিক্রি করতে পারে, না হলে তার লস হয়ে যায়। অনেক বড় গরু, এখানে আরো বড় বড় গরু আছে। এখানে এই দেখেন বাজারে সর্বশেষ মাথায় আমরা চলে আসছি, মানে বাজার অনেক বড়, এখান থেকে ওখানে এরকমই নয়, এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে যাইতে খুব কষ্ট। তারপরে দেখেন এখানে ছোট ছোট, বেশি বড় না, ছোট গরু। আমরা বড় গরু দেখাইছি, এখানে একটা সুন্দর গরু, লাল একটা গরু। এই
দর্শক আপনারা যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সরাসরি চরমোনাই বাজার থেকে চরমোনাই গরুর হাট থেকে আমি সরাসরি সুজন হলদার বলছি। আমার বাসাও চরমোনাই। আপনারা যারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে একটি গরু বড় গরু। আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? ভাই আপনি এই গরুটার দাম দিচ্ছেন কত? দাম চাইছি 1,20,000। 1,20,000 গায়ে কত বলে? 10-8। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এই পটুয়াখালী থানা থেকে আসছে ভাই এই গরুটা নিয়ে। এই যে এখানে আরেকটা গরু আছে বড় গরু, দেখতে পাচ্ছেন? এই ছোট্ট একটু কথা বলা যাবে তোমার সাথে? ছোট ভাই কেমন আছো? আছি ভালো আলহামদুলিল্লাহ। তোমার বাসার সবাই কেমন আছে? আছে ভালোই ভাই। তোমার দেশের বাড়ি কোথায়? গাবু। ও সেখান থেকে গরুটা নিয়ে আসছো? হ্যাঁ। এই গরুটার দাম কত হইতে পারে? দাম 1,30,000। 1,30,000 কত নি বিক্রি করবা ভাই? 45 নিয়েছি না। তাহলে তোমার কিছু লাভ হবে। বাজার কি ভালো না খারাপ? না ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ বাজার ভালো, ছোট ভাই বলছে বাজার ভালো। 1,45,000 চাইছে গরুটা। এই যে বাজারের ভিতরে হোটেল, মানুষ দুর্ভোগে পড়তে হবে না, খাবার হোটেলগুলো এখানে আছে। এখানে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, সব রকমের সুযোগ সুবিধা। এই যে এখানে আপনারা দেখেন যে এই চরমোনাই বাজারের শেষ মাথা, এবং আমরা এখন সরাসরি চলে যাব বড় বড় ষাঁড় গরু যেখানে বিক্রি করে সেখানে। আমরা দেখাচ্ছি এখন দুধ গাই সেখানে গেছি, সেখান থেকে আপনাদের সরাসরি দেখাইছি, এবং এখন বড় বড় ষাঁড় গরু সেখানে বিক্রি করে। এই যে এখানে দেখেন, এই যে চরমোনাই বাজারে সবচেয়ে বড় গরু আবাল, মানে যেটাকে বলা হয় হালি গরু। হালি গরু না ভাই? এই দুটো হালি গরু। এইগুলোর চাহিদা সবসময় বেশি থাকে, কারণ এদের জীবনে ছোটকাল থেকে কষ্ট করতে করতে বড় হয় এরা, তার জন্য চাহিদাও বেশি এদের। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমরা তো এই গরু দুইটা দেখলাম, এখন এই গরু দুইটার দাম হতে পারে কত ভাই? দাম আছে 3,00,000 টাকা। 3,00,000 টাকা? আপনি গ্রাহকে কি দাম বলছে? অবশ্যই বলছে। কত বলছে ভাইয়া? 45,200। 245 বলছে, মানে 2,45,000 টাকা। আপনি কত হইলে বিক্রি করবেন গরু? 550-60 বিক্রি করলে আপনার কিছু লাভ হবে আর? অবশ্যই হবে, লাভ হবে। কিছু হালকা কিছু 2,000 টাকা দিতে পারে। আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আমি দোয়া করি যেন আপনার এই গরুগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ ভাইকে। এখানেও দেখতে পাচ্ছেন দুই সারিবদ্ধভাবে অনেকগুলো গরু রাখছে। এখানেই সবচেয়ে বড় একজন ব্যাপারী আমাদের চরমোনাইয়ের, আমাদের শ্রদ্ধেয় হারুন কাকা, এবং এখানে তার গরু মনে হয় এইটা চরমোনাইয়ের ব্যাপারী আর কি। এখান থেকে সারিবদ্ধভাবে আবারও দেখা যাচ্ছে গরু। আমি যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সরাসরি, আপনারা দেখবেন যে আসলে চরমোনাই বাজারে কত সুন্দর সুন্দর গরু ওঠে। একটু দেখি ভাই, ঐতিহ্যবাহী চরমোনাই গরুহাট থেকে আমি আজকে সরাসরি সবচেয়ে বড় একজন ব্যবসায়ী ব্যাপারী আমার কাকা পরিচিত। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম ভালো আছি। আজকে কয়টা গরু আনছেন এই বাজারে? আমি 4টি আনছিলাম, বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার কাকা 4টা গরু আনছে, 4টা বিক্রি হয়েছে। কত টাকায় বিক্রি করছেন 4টা? 4টে বিক্রি হয়েছে 1,10,000, 100, 2টে বেশি 105। মানে এক একটা এক এক রকমের দাম, তো আপনি কি কিছু লাভবান হয়েছেন? বাজার কি আজকে ভালো? আজকের গতর সাথে বাজার ভালো। গেল যে হাট গেছে তার থেকে আজকে বাজার অনেক ভালো। দর্শক আজকে যে গরুগুলো বিক্রি হইতে আছে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় বড় গরু আছে বাজারে, আর ভালো দামে বিক্রি করা হইতে আছে। এই যে দেখেন সার, সবচেয়ে বড় গরু। দুই পাশে সারিবদ্ধভাবে অনেক গরু দেখা যায়, ছোট বড় মাজার কি সব রকমের গরু এখানে আছে। এখানে আরো বড় গরু, যারা এখনো দূর দূরান্ত থেকে আমাকে দেখতে পাচ্ছেন যে চরমোনাই বাজারে প্রতি বৃহস্পতিবার আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য গরু এবং ছাগল ক্রয় বিক্রয় করতে পারবেন। এখানে সবচেয়ে বড় গরু ষাঁড়,
ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? ভাই এই গরুগুলো কোথা থেকে আনছেন আপনারা? আমার চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে আনছেন? আপনার এই বড় গরুটা কত টাকা দাম হইতে পারে? এটা 1,90,000 বলে। 1,90,000 বলে? আমার মনে হয় 2,20,000 হলে বেচবেন। না 95,000 কই দিলাম, আমরা মিথ্যে কই লাভ কি? ও 95,000 কইয়ে দিয়েছেন। তাহলে তো অনেক কম আছে। এই গরুটা কমপক্ষে 6 মনের বেশি গোস্ত আছে? 8 মন গোস্ত আছে। 8 মন গোস্ত আছে। যাই হোক ধন্যবাদ। এই গরুটা দেখছেন আপনারা যে 8 মন গোস্ত আছে এবং গরুটা বিক্রি হবে কত করে বলছেন? 2,00,000। 2,00,000? 2,00,000 হলে বিক্রি করবে? 2,00,000 হলে বিক্রি করবে? এই যে এই গরুটা কালো গরুটা। কাকাকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। আমরা এক মাথা থেকে আরেক মাথায় ঘুরে আসছি বাজারে। এখান থেকে পুরোপুরি শেষ পর্যন্ত আমরা চলে যাইতেছি। ক্ষুদ্র কিছু ব্যবসায়ী আছে, তাদের সাথে কথা বলে নিই। এখানে আমার এক কাকা আছে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আল্লাহ খুব ভালো রাখে। কাকা গরু আছেন কয়টা? গরু আছে 6টা। কয়টা বিক্রি হয়েছে? 2টা। 2টা বিক্রি হয়েছে, 4টা এখনো আছে? হয়। কেন, বাজার কি ভালো না? না, বাজার খুব খারাপ। খুব খারাপ? ওই যে শুনলাম ওদিকে বললে বাজার ভালো। না না, আমার কাছে খারাপ। ও এক এক পাশ থেকে আবার একটু খারাপ। গরু এই এখন আছে কই? এইটাও আপনার? এই একটা, এই একটা, এই সাইডে আছে। তাহলে এই 4টা গরু এখনো বাকি আছে? 4টা। যাক আলহামদুলিল্লাহ হয়ে যাবে, দোয়া চাই, কাজ করে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে চরমনাই বাজারের পাশে কেউ যদি কষ্ট করে দূরে কোথাও যা লাগবে না, দোকান আছে এখানে, দোকান। তারপরে এই পাশে আবার চারোপাশে খাবার হোটেল। এখানে দেখেন আপনারা সব ধরনের সুযোগ সুবিধা আছে, অনেক আইটেমের খাবার সুযোগ সুবিধা সব ধরনের আছে। আমরা কিন্তু একবারে এক মাথার থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসছি গরুর বাজারে। যারা সামনে বৃহস্পতিবার বা কোরবানির গরু খরিদ করবেন তারা এই চরমনের বাজারে চলে আসবেন। এখানে সব ধরনের গরু ক্রয় বিক্রয় করা হবে এবং আপনার সব রকমের সুযোগ সুবিধা এখানে, এবং প্রতি গরু পিস মানে প্রতি গরুর প্রতি খাজনা হবে মাত্র 100 টাকা। আপনি 10,00,000 টাকার গরু বেচলে 100 টাকা খাজনা, আর 50,000 টাকার গরু বেচলে 100 টাকা খাজনা। এই যে আমরা শেষ পর্যন্ত একবার সর্বশেষ প্রান্তে চলে আসছি। এখানে শেষ প্রান্তে এখানেও গরু আছে, ছোট ছোট গরু। কিন্তু আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? কাকা কেমন আছেন? ভালো আছি। কয়টা গরু আনছেন? 4টা গরু আনছেন। কয়টা বিক্রি হয়েছে? সবাই একটা বিক্রি হয়েছে। একটা বিক্রি হয়েছে, 3টা আছে? জি জি। বাজার কি খারাপ? ভালো আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ বিক্রি হবে আরো 3টা। যাক আমি দোয়া করি যেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কাকাকে। দর্শক, আমরা সরাসরি চরমনাই গরুর হাট থেকে আপনাদেরকে বলছি, যারা এখনো চরমনাই বাজার চেনেন নাই আসেন, দেখেন এবং ক্রয় বিক্রয় করেন। এখানে আমরা মেইন রোডে এবং সর্বশেষ যে মাথা মেইন রোড এখানে চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই গরু ছাগল ক্রয় করতে আসছে। এখানে আমার এক ভাই একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেন দর্শক। এখানে আপনি সব রকমের সুযোগ সুবিধা পাবেন। ধন্যবাদ দর্শক, সরাসরি চরমনাই থেকে আমি সুজন আলাদা, আসসালামু আলাইকুম।